কি মা তুমি এখানে তাই তো ইন্দু কি ব্যাপার তুমি এখানে কি করছো কি কি ছোট মা কি হচ্ছে দেখি সরি মা তুমি তখন চিৎকার করলে কেন এ বাবা তো সাংঘাতিক লেগেছে মা সর্বনাশ এতে এক্ষুনি বরফ দিতে হবে আমি এক্ষুনি নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ যা 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 চলে যা কিন্তু মা তুমি এত রাতে রাঙামার ঘরে কি করছিলে তবে তুমি লাইটও জ্বালাওনি তাই তো এত রাতে সিন্দুক খুলে তুমি কি করছিলে ইন্দু ঠিক হয়েছে কেমন ফাঁস করলাম এই মহিলার ভণ্ডামি আমি শুধু এবার কনককে একটু সামলে নিতে হবে এই মহিলা আবার টুক করে ম্যানেজ না দিয়ে দেয় সিচুয়েশনটাকে কি হলো মা তুমি চুপ করে আছো কেন বলো না এখন সিন্দুক খোলারই বাকি দরকার ছিল সত্যি তো ছোট বৌদি তুমি তো সিন্দুকটা কাল সকালেও খুলতে পারতে এখন তো চাবি সবসময় তোমার কাছেই থাকে তাই না সত্যি তো রাতে না ঘুমিয়ে সিন্দুকের মধ্যে তুমি কি খুঁজছিলে ইন্দিরা আমি তো অবাক হয়ে যাচ্ছি আমি তো ভেবেছিলাম রাঙামার ঘরে চোর ঢুকেছে এখন বুঝেছো তো চোর ঢোকেনি এতটা লেগেছে সেটা দেখতে পাচ্ছ অথচ তার কোনো ব্যবস্থা না করে জেরা করছো সবাই দাঁড়িয়ে ছোট মানে বরফ নিয়ে এসেছি তুই তুই দেখি দেখি লাগিয়ে দে লাগিয়ে দে ঠিক হয়ে যাবে আস্তে 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 সামনে আস্তে ইন্দিরা এখন একটু সহ্য করো নইলে পরে কিন্তু সাংঘাতিক কষ্ট হবে কি করে সব হলো ছোট মা আচ্ছা ছোট মা কি দরকার ছিল বলো তো এত রাতে ঘুম চোখে সিন্দুকটা খুলতে আসার হ্যাঁ ঠিকই তো বলেছি যদি দরকার হতোই তুমি সকালবেলা আসতে না মা ইন্দিরা কিছু মনে করো না তোমাকে থেকে কদিন ধরে আমার কিন্তু একটু অন্যরকম মনে হচ্ছে ঠিকই তো বড় বৌমা আমাকে বলেছিল সে কথা আমি তখন মানতে পারিনি কিন্তু এখন তোমাকে এইভাবে দেখার পর সত্যি ছোট বৌদি তুমি না আজকাল কেমন যেন খিটখিটে হয়ে যাচ্ছ তোমাকে তো আমরা এভাবে নিতে পারি না তাই না মানতে পারি না তোমাকে ভাবো হে ভগবান কব ক্যা হোগা ক্যা সচমুচ মে পকড়ি গই শোনো তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে বলো আমাদের এইভাবে মনের মধ্যে চেপে রেখো না কেন নিজে এইভাবে কষ্ট পাচ্ছ ঠিকই ছোট বৌদি